স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীর বানেশ্বরে গ্রেফতারকৃত চার তেল ব্যবসায়ীর মুক্তি ও জব্দকৃত তেল ফেরতের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন। রাজশাহীর বাঘার পদ্মা চর থেকে এক প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা 95 লিটার ভোজ্য তেল জব্দ। রাজশাহী মহানগরীতে 6 জন জামাত শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা 95 লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে মহানগরীর পাঠানপাড়া মুক্তমঞ্চ সংলগ্ন উম্মেদ আলী অ্যান্ড সন্স নামের একটি কনফেকশনারির দোকানে অভিযান চালিয়ে তেলগুলো জব্দ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। তেলগুলো জব্দ করার পর তা স্থানীয় ভোক্তাদের মাঝে বোতলের গায়ে লেখা দামে তাৎক্ষণিক বিক্রির ব্যবস্থা করা হয়। এছাড়া অবৈধ মজুতের দায়ে দোকানি রমজান আলীকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, অবৈধভাবে মজুতকৃত সয়াবিন তেল পূর্বের দামে কেনা ছিল, তেলগুলো বিক্রি না করে অসৎ উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল। আমরা গোপনে সংবাদ পেয়ে তেল উদ্ধার করে সাধারণ ভোক্তার মাঝে বিক্রি করে দিয়েছি, এতে সাধারণ জনগণ স্বস্তি প্রকাশ করেছে বলে জানান। এই অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে তিনি জানান। আচ্ছা, 95 লিটার তেল পেয়েছি ফ্রেশ, পুরাতন বডি রেট, যেগুলো 1 লিটারের বডি রেট ছিল 160 টাকা এবং 2 লিটারের ছিল 318 টাকা। এটা উদ্ধার করে আমরা উপস্থিত সাধারণ জনগণের মাঝে এর বডি রেট অর্থাৎ পুরাতন রেটে ন্যায্য মূল্যে আমরা বিক্রয়ের ব্যবস্থা করেছি। অর্থাৎ 95 জন ভোক্তা পেয়েছে এই ন্যায্য মূল্যে তেলগুলা, এবং এই স্টোরকে আমরা এই অপরাধে 20,000 টাকা অর্থদণ্ড দিয়েছি। রাজশাহীর বানেশ্বরে গ্রেফতারকৃত চার তেল ব্যবসায়ীর মুক্তি ও জব্দকৃত তেল ফেরতের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ীরা। শনিবার বেলা 11টায় বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী এনামুল হক লিখিত বক্তব্যে এ দাবি জানান। তিনি বলেন, গত 10 মে ব্যবসায়ী বিকাশ কৃষ্ণ সরকার, শৈলেন কুমার পাল, এমদাদুল হক ও রাজীব সাহাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার ও তেল জব্দ করে জেলা পুলিশ। এর ফলে রাজশাহীতে ভোজ্য তেলের সংকট শুরু হয়েছে, এছাড়াও অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানেও এর প্রভাব পড়েছে। ব্যবসায়ীদের দাবি, সরকারি বিধি মোতাবেক পাইকারি পর্যায়ে 30 মেট্রিক টন এবং খুচরা পর্যায়ে পর্যন্ত রাখলেও মজুদের আওতায় পড়ে না, সে হিসেবে গ্রেফতারকৃতরা অতিরিক্ত মজুদ করেনি বলে দাবি করেন তিনি। কিন্তু মজুদদার ন, কারণ এরা হচ্ছে রেগুলার ব্যবসায়ী। আমাদের যে চালানকৃত মালটা আসছে এটা কিন্তু 20 দিন হয়নি, সর্বোচ্চ 1 সপ্তাহ হয়েছে। আমরা সরকারকে সহায়তা করার জন্য আমরা কিন্তু ন্যায্য মূল্যে, সরকারি নির্ধারিত মূল্যে আমরা কিন্তু বাজারে সেল করছি। এখানে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে ভুল বোঝাবুঝির মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে কেউ না কেউ হয়তো ভুল মেসেজ বা ইনফরমেশন দিছে, এ কারণে ভুল বোঝাবুঝি হয়েছে। বিধায় কাগজপত্রটা সঠিকভাবে না দেখে এটা জব্দ করা হয়েছে। আমরা এটি সঠিকভাবে কাগজপত্র দেখে আমাদের জব্দকৃত মাল এবং বিশেষ আইনে যে 25-1 দিছে ধারা দিছে, এই ধারা ক্যাটি আমাদের এই 4 জন ব্যবসায়ীকে মুক্তিদানের জন্য আপনাদের সার্বিক সহায়তা কামনা করছি। রাজশাহীর বাঘায় পদ্মার চরের পেয়ারা বাগান থেকে সেন্টু আলী নামের এক প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল 7:30টার দিকে উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর পদ্মা নদীর মধ্যে আক্রয় কেন্দ্রের পাশে এক পেয়ারার বাগান থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সেন্টু উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত আজের উদ্দিন চৌকিদারের ছেলে। স্বজনরা জানায়, সেন্টু আলী বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়, তারপর আর বাড়ি ফেরেনি, বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে সুলতানপুর পদ্মা নদীর মধ্যে আক্রয় কেন্দ্রের পাশে আব্দুল খালেকের পেয়ারা বাগানে 2 শ্রমিক আসান আলী এবং আবদুল্লাহ কাজে যায়। এ সময় লাশ দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে অবগত করা হয়। পরে বাঘা থানার পুলিশ ঘটনাস্থল থেকে তার ডান পা শেয়ালে খাওয়া কিছুটা ক্ষত অবস্থায় লাশ উদ্ধার করে, তবে হত্যার কারণ হিসেবে কিছুই জানাতে পারেনি স্বজনরা।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আমাদের থানা পুলিশের কাছে একটি ফোন আসে যে আব্দুল খালেকের পেয়ারা বাগানে একটি লাশ পড়ে আছে। আমরা খবর পাওয়া মাত্র থানা পুলিশকে পাঠিয়ে দিই, এসে আমরা ঘটনাস্থল কর্ডন করে রাখি। লাশের ময়নাতদন্ত এখনও করা হয়নি, এ কারণে সঠিক কারণটা জানা যাচ্ছে না। তবে আমরা ধারণা করছি যে এটা একটা মার্ডার, থানায় মার্ডার কেস রুজু করা হবে। আমাদের সিআইডির ফরেন্সিক টিম আসছে, তারা যাচাই বাছাই করে বাদবাকিটা সিদ্ধান্ত পরে জানানো হবে। রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কার্যক্রম সংগঠনের লক্ষ্যে গোপন বৈঠক করাকালে 6 জন জামাত ও শিবির কর্মীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে জিহাদি বই ও মিছিলের ব্যানার উদ্ধার হয় এবং তাদের ব্যবহৃত 4টি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হল উসামা রায়হান, শিফাত আলম, শফিউল আলম, আলাউদ্দিন, মিগদাদ হোসেন, তোহা ও রহমান। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার আরফিন জুয়েলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কর্ণহার থানার শিশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 35 থেকে 40 জন জামাত শিবিরের নেতাকর্মী দেশবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতা পরিকল্পনার উদ্দেশ্যে শহীদ হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে একটি টিম রাত 9:15 উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামিদের আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য এই গোপন বৈঠকে তারা মিলিত হয়েছিল। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিএনপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর ভুবনমোহন পার্কে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের জনগণ ভালো নেই, বর্তমান ভয়াবহ দুঃশাসনের মধ্যে দেশ চলছে। ঈদের সময়ও আমাদের শান্তিতে থাকতে দেয়নি। ঈদের মাঝেও সংগঠনের অনেক নেতার বাড়িতে হামলা করেছে আওয়ামী দুষ্কৃতিকারীরা। রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আবার যদি 2014 সালের মতো প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন হয়, আবার যদি 2018 সালের মতো নিশিরাতের নির্বাচন হয়, তাহলে জীবজন্তু আওয়ামী লীগের নেতাদের মাংস খেয়ে ফেলবে। আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা কবির হোসেন, দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক উজ্জ্বল সহ নেতাকর্মীরা। ইলিয়াস আলী কোথায়? ওকে কি আকাশ থেকে জিন তুলে নিয়ে গেছে? আজকে সাইফুল ইসলাম হিরু আরেক এমপি, সে কোথায়? চৌধুরী আলম কোথায়? জাকির কোথায়? দোলন কোথায়? এরা কে তুলে নিয়ে গেছে এটা আপনি জানেননি? জানেন না আপনি? তো আপনার অপরাধ, আপনি আয়নার দিকে নিজে তাকিয়ে দেখুন, আপনার অপরাধ আছে কি আছে না? নোয়াখালী সদর উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি 5টি লিখিত স্ট্যাম্প, 7টি চেক ও 24টি মোবাইল সেট সহ জিম্মি করে চাঁদা আদায়কারী প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছে নোয়াখালী জেলা পুলিশ। গ্রেফতারকৃত প্রতারক টিপু সুলতান চৌধুরী চাটখিল উপজেলার গোবিন্দপুর গ্রামের ইউনুস পাটোয়ারি বাড়ির মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে। প্রতারক চক্রের আরেক সদস্য তাজনাহার আক্তার রত্না সদর উপজেলার পশ্চিম রাজারামপুর গ্রামের সেলিমের বাড়ির সোহেল রানার স্ত্রী ও অস্ত্রধারী মোহাম্মদ সুমন ওরফে জম সুমন সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের মৃত আলী আজমের ছেলে। আজ শনিবার দুপুর 1টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। পুলিশ জানায়, সুধারামপুর মডেল থানার পুলিশ রাত্রিকালীন দায়িত্ব পালনের সময় রাত 1:30টার দিকে জম সুমনকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সুধারাম থানায় অস্ত্র, মাদক, হত্যা, নারী নির্যাতন সহ 7টি মামলা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সংগঠনের কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সোনা মসজিদ আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি কবিরুল রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান। সোনা মসজিদ আমদানি রপ্তানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজুর সঞ্চালনায় ও সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম সেন্টুর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সোনা মসজিদ কাস্টম স্টেশনের উপকমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসেন ও রহনপুর বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিন সহ অন্যরা। সভায় আমদানি রপ্তানি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন বক্তারা। নাটোরের গুরুদাসপুরে লিজ নেওয়া বাগানের লিচু পারতে না দেওয়ায় সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত দুই লিচু চাষী। শনিবার গুরুদাসপুর উপজেলার মাসুমপুর গ্রামের এক লিচু বাগানে এই সংবাদ সম্মেলন করেন লিচু চাষী আলিমুদ্দিন এবং আরমান আলী। সংবাদ সম্মেলনে তারা জানান, উপজেলার মাহমুদপুর গ্রামে জয়নেক ইউসুফ আলীর 25 বিঘা বাগানের 225টি লিচু গাছ 8 লাখ টাকায় এক বছরের জন্য লিজ নিয়ে তারা লিচু গাছের পরিচর্যা করেন। সম্প্রতি লিচু আহরণের সময় হলে লিটন নামের এক ব্যক্তি ওই বাগান লিজ নিয়েছেন দাবি করে লিচু পাড়া শুরু করেন। পরে ঘটনাটি তারা থানা পুলিশকে জানান এবং অভিযোগ দায়ের করেন, কিন্তু পুলিশ এখনও কোনো ব্যবস্থা নেয়নি। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে লিজ গ্রহীতারা প্রশাসন এবং সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। বছর ঝড় হলো, সে ঝড়ের বছরও এই বাগানে কিচ্ছু ছিল না, আমি 65 টাকা লস খেয়ে গেছি। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।